আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিকর্ন হোটেল নিয়ে আলাপ করব। ইউনিকর্ন হোটেল বর্তমানে যে পজিশনে আছে, আমরা যদি দেখি আজকে ইউনিকর্ন হোটেল ক্লোজ হয়েছে 60.90 টাকা। ইউনিকর্ন হোটেলের একটা স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 62 টাকার লেভেলে, ঠিক আছে? এখন যদি ইউনিকর্ন হোটেল আগামীকাল 62 টাকার লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠতে পারে এবং ক্লোজিং দিতে পারে, তাহলে আপ ট্রেন্ড আমাদের টার্গেট থাকবে 72.5 টাকা, ঠিক আছে? এখন ইউনিকর্ন হোটেল যদি মনে করেন আগামীকাল 63-64 টাকার লেভেলে ক্লোজিং দেয়, মনে করেন 63-64 টাকার লেভেলে ক্লোজিং দেয়, আপনারা বাই দিতে পারেন। কিন্তু আপনাদেরকে স্টপ লস নিয়ে নিতে হবে 2 টাকার লসে। 62 টাকার নিচে যদি আসে 61-62 লেভেলে আপনারা স্টপ লস নিয়ে নেবেন, 63-64 লেভেলে আপনারা বাই দিতে পারেন। যদি আপ ট্রেন্ডে যায় আমাদের 72.5 টাকার টার্গেট থাকবে, আর 72.5 টাকা ভাঙলে আমরা 79 টাকার লেভেলটার দিকে যাব। এখন মার্কেট যদি পজিটিভ থাকে, তাহলে আশা করতে পারছি আমরা ইউনিকর্ন হোটেল 72.5 টাকার লেভেলটা দেখব, ঠিক আছে? এখন যারা এখানে ইনভেস্ট করছিলেন, এখানে প্রফিট টেকিং তো অবশ্যই করছেন, যদি না করে থাকেন, অনেকে তো প্রশ্ন করেছেন আমাকে। এখন ইউনিকর্ন হোটেল যদি আগামীকাল যদি ব্রেকআউট করে দেয়, এটা তো আমার পজিটিভ সাইড, আগামীকাল যদি ব্রেকআউট করে দেয় আমার পজিটিভ সাইড, কিন্তু আগামীকাল যদি ব্রেকআউট করার পরে ক্লোজিং টাইমে হোল্ড না করতে পারে, নিচে চলে আসে, তাহলে এটা নেগেটিভ সাইড, ঠিক আছে? এখন ইউনিকর্ন হোটেল বর্তমানে যে পজিশনে আছে, আমি মনে করি ইউনিকর্ন হোটেল আবার এই লেভেলটাতে যাবে, সময় নেবে। ইউনিকর্ন হোটেল বর্তমান যে চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করছে, ইউনিকর্ন হোটেল আবার এই লেভেলটাতে যাবে। এখন আপনারা যদি লং টাইম ইনভেস্ট করতে পারেন, তাহলে ফ্লোরে ইনভেস্ট করতে পারেন। 55.20 টাকার লেভেলটাতে যদি আবার আসে, ঠিক আছে, 55.20 টাকার লেভেলে যদি আবার আসে, আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনাদের মিনিমাম 3-4 মাস সময় নিতে পারে, আবার এই লেভেলটাতে যাবে 79.40 টাকা। এখন যারা লং টাইম ইনভেস্ট করতে পারবেন না, শর্ট টাইমের জন্য দেখতেছেন, তাদের বাই টার্গেট হবে 63-64 টাকার লেভেল, স্টপ লস হবে 60 টাকা, ঠিক আছে? আর যদি সে এই 62 টাকার উপরে থাকে, আমাদের ফার্স্ট টার্গেট হবে 72.5 টাকা, সেকেন্ড টার্গেট হবে 79.40 টাকা, ঠিক আছে? ইউনিকর্ন হোটেলের সব কিছু ঠিক আছে, তো আমরা আগামীকাল দেখি যদি 62 টাকার উপরে ক্লোজিং টাইমে হোল্ড করতে পারে, আমাদের টার্গেট থাকবে 72.5 টাকা। আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি, ঠিক আছে? এখন ইউনিকর্ন হোটেল যেমন আমরা এখানে দেখতেছি, সে কিন্তু তার এই লেভেলটাকে ব্রেক করছিল, উপরে গেছে, এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, আবার এই 62 টাকার থেকে সাপোর্ট নিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট করছে, এখান থেকে সাপোর্ট নিয়েছিল কিন্তু উপরে যেতে পারে নাই, দেন এখানে আবার সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, এখানে সাপোর্ট নিতে পারে না, এখানে সাপোর্ট নেই, আবার উপরে গেছে। এখন বর্তমান যে চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, ইউনিকর্ন হোটেল আবার এখানে যাবে, সময় নেবে, 3-4 মাস সময় নেবে। যারা লং টাইম ইনভেস্ট করতে চান, তারা 55.20 টাকার লেভেলে এন্ট্রি নেবেন, 3-4 মাস ওয়েট করবেন 79-এর জন্য। আর যারা শর্ট টাইমের ভিতরে থাকতে চান, তাদেরকে আমি সুন্দর করেই বুঝিয়ে দিয়েছি, আপনারা 63-64 টাকার লেভেলে কিনবেন, 60 টাকার লেভেল স্টপ লস দিবেন, যদি যায় 4 টাকা যাবে, আর যদি আসে তাহলে আপনার মিনিমাম 6-8 টাকা, ঠিক আছে, 8 টাকার থেকে 9 টাকার মতন প্রফিট টেকিং করতে পারবেন।
এখন ইউনিকর্ন হোটেল, আবার এখানেও কিছুদিন আপ ডাউন আপ ডাউন করে দেন উপরের দিকে মুভমেন্টে যাবে, ওইটা হচ্ছে লং টাইম, ঠিক আছে? এটানো যেতে পারে বা এরকম আপ ডাউন আপ ডাউন করে পজিশন নিয়েও যেতে পারে, ঠিক আছে? যারা রিক্স পছন্দ, যারা রিক্স নিতে পারবেন, যাদের মনে করেন ইনভেস্ট কম, রিক্স নিতে পারবেন না, তারা এরকম শর্ট টাইমে ঢোকা দরকার নাই। যাদের ইনভেস্ট কম, রিক্স নিতে পারবেন, রিক্স নেওয়ার ক্যাপাসিটি আছে, তারা ইনভেস্ট করতে পারেন। 63-64 টাকার লেভেলে যদি নেগেটিভ হয় তাহলে তো স্টপ লস দিয়ে দিলেন, আর পজিটিভ হলে তো আপনার 8 টাকার মতন প্রফিট চলে আসবে। এখন আপনি দেখেন, সে যখন নিচের দিকে চলে এসেছিল, এই যে এখানে আসার পরে কিন্তু ব্রেক করতে পারে নাই, তার নিচে চলে আসছে, আবার উপরে গিয়েছিল ব্রেক করতে পারে নাই, তার নিচে চলে আসছে, এই 57 টাকা 58 টাকার লেভেলের সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে। এখন আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিংও করে 62 টাকার উপরে, তাহলে কিন্তু হবে না, কেন? এখানে কিন্তু তাহলে আমরা কিন্তু ওই 72.5 টাকার লেভেলটা ধরতে পারবো না। আজকে যে ভলিউমটা ক্রিয়েট করছে, আজকে যে ভলিউমটা ক্রিয়েট করছে, আগামীকাল যদি আরেকটা ক্যান্ডেল দিয়ে তার এই লেভেলটাকে ব্রেক আউট করে, আর আজকের যে ভলিউমটা ক্রিয়েট করছে তার চেয়ে কিছুটা বেশি ভলিউম ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের টার্গেট থাকবে এটা।